মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড শেনওয়ারের জন্য ছিল আলাদা কিছুই। প্রথম আন্তর্জাতিক ম্যাচ দেখা, ক্যারিয়ারে 700 উইকেট ছোঁয়া, অ্যাশেজে হ্যাটট্রিক সহ 5 উইকেট, অজি কিংবদন্তির বেশিরভাগ অর্জনই এই মাঠে। সেই মেলবোর্নেই শ্রদ্ধা আর ভালোবাসায় ওয়ার্নকে শেষ বিদায় জানালো ভক্তরা। কফিন ছিল না, পারিবারিক শেষকৃত্য শেষে ওয়ার্নের শবদেহ মাটির বুকে রেখে আসা হয়েছে 20 মার্চ। এদিন অস্ট্রেলিয়া সরকার রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। অজি স্পিন জাদুকরকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন 65,000 মানুষ। সাধারণ ভক্তকুল, সাবেক ক্রিকেটার সহ ছিলেন অস্ট্রেলিয়ার বর্তমানও সাবেক প্রধানমন্ত্রীও। অস্ট্রেলীয় সময়ে বুধবার সন্ধ্যা 7টায় শুরু হয় শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান। শুরুতেই এই কিংবদন্তিকে স্মরণ করেন তার সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়রা। এই স্পিন জাদুকরকে শ্রদ্ধা জানিয়েছেন বিনোদন জগতের তারকারাও। গানে গানে স্মরণ করেছেন সঙ্গীতশিল্পী কাইল মিনক, জন স্টিভেন্স, রবি উইলিয়ামসরা। ওয়ার্নকে স্মরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। বাবা, ভাই কিংবা সন্তান, সবার কাছেই শেন ওয়ার্ন ছিলেন বন্ধুর মতো। Dad was our shining star in life and now he's shining down on all of us. We didn't have to do much for us to be happy together. Life is so easy and peaceful with you in it. You will always be with us, Dad. Looking forward to a future without Shane is inconceivable. 1982 সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বসে প্রথম টেস্ট ম্যাচ দেখেন শেন ওয়ার্ন। সেই গ্রেট সাউদার্ন গ্যালারি উৎসর্গ করা হয়েছে তার নামে। শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠানে পরিবারের হাত ধরেই উন্মোচিত হয় শেন ওয়ার্নের স্ট্যান্ড। এস এম আরিফ, মাইটিভি।